মানুষের সত্যি কথাটা নিতে এত কষ্ট হয় কেন সত্যি বলা সত্যি দেখা বা সত্যি দেখে সত্যিটা বলতে কষ্ট পাওয়া এইগুলো কেন হয় হ্যাঁ আমাদের কন্ট্রোভার্সি জোনে আমরা যা দেখি সেটাকে অতিরঞ্জিত করে বলি রং মশলা মিশিয়ে বলি আর একটু বেশি করে জল দিয়ে কোয়ান্টিটিটা যেন বাড়া কোয়ালিটির কিন্তু সেখানে আবার ডাউন মার্কেট হয়ে যায় এরকম বলি তো না আমরা তো এটা আগে জেনেছি আর কে বলেছে অপোনেন্ট পার্টিরা না মানে ক্যাথাকুরানি যে না ক্যাথাকুরানির এগেন্স পার্টিরা এটা রটনা রটিয়ে দিয়েছে ক্যাথাকুরানি মার খেয়েছে খোদ খোদ ওয়ান অ্যান্ড অনলি এখন যাকে আমরা লাথ করে দালাল বলি লিকেজ বালি সে আবার অন্য লিকেজ খুঁজতে যায় তার সারা শরীর লিকেজ আর এই লিকেজের কারণে ও একটা পরিপূর্ণতা পেল না যাই হোক সেটা অন্য ব্যাপার অন্য বিষয় খুব সহজে বেজমা বলতে পারে পতিতা বলতে পারে লালবাতি এরিয়ার মেয়ে ছেলে বলতে পারে সন্তানের কম নিয়ে বলতে পারে মানে তাকে বলছিস বল তার সন্তানদের নিয়ে টানিস তাহলে তোর তো ওই একটা জায়গায় আছে সেটা তুই জানিস যে এই জায়গাটা আমাকে ওই হাঁটুরে ঢোল হাঁটুরে মানে কিল মেরে চলে যায় সেই রকম যার কারণে তোর প্রধান তোর যে জায়গাটা দুর্বল সেই জায়গাটাই যেন মানুষে আঘাত করে তাই প্রধান অস্ত্র ওটাকে বানিয়েই তুই তীর মেরে ছুড়িস নটা দিন আবার রিটার্ন আসে যার কারণেই আমি বলছি লাতখোর দালাল প্রথম বলেছে যে ক্যাকুরানিকে ক্যাতাকুরানি দাদা উদুম কেলিয়েছে শুধু কেলাইনি কি কী ডায়লগ দিয়েছে ক্যাতাকুরানি যদি না বলে দালালের জানার কোনো ক্ষমতাই নেই কোনো সোর্স নেই ক্যাকুরানি স্বয়ং বলেছে আর এই দাদার মার খেয়ে বেরিয়ে যাওয়া এতে পরিষ্কার হয়ে যায় সেই সময় ও বাপের বাড়ির মানুষগুলোকে বিশ্বাস করাতে পারিনি যে একটা সময় আমি দু হাত দিয়ে রোজগার করব চার হাত পা দিয়ে খরচা করবো এবং সেটা অবশ্যই করে এক লাখের কাছাকাছি প্রায় কে বলেছে লকোর দালাল বলেছে যে ওকে উদুম পেয়ে দিয়ে বলেছে অলক্ষী বিদায় করলাম একটা মেয়ে দেখুন ক্যাথা কখনো আমার শত্রু না কিন্তু ক্যাথা যে নোংরামি কাজটা করেছে সেটাকে আমি সাপোর্ট করতে পারি না একটা বাচ্চা মেয়েও কিন্তু কাজকর্মগুলো কিন্তু বাচ্চাদের মতন করেনি নোংরামি করেছে সেই পর্যায়কে শুধু নোংরামি করেনি সে নোংরামি তে জড়িয়ে দিয়েছে সন্দীপের পরিবারকে সন্দীপের মা বাবাকে না করলেই হতো তাদের দেখলে কিন্তু শত্রুরাও বলবে যে এরা কোনো বিষয় না গলায় না সেটা আমরাও দেখেছি বাচ্চাকে ধরা বাচ্চাকে খাওয়ানো স্নান করানো মানে ক্যাথাকুরানি যাতে সুবিধা হয় কারণ ক্যাথাকুরানিকে তারা এই ভাবতো যে ব্লগ করে তো তাহলে এর কাজটাই করুক আমরা বাচ্চাকে দেখাশোনা তারপরে মায়ের কাজ থাকে সেটা সে করতো তো ঘুম পাড়াতো আমার কথা সেটা না আমার কথা হচ্ছে এর নোংরামিটাকে আমি সাপোর্ট করি না একদমই না আর তারপরে সুন্দর পরিকল্পিতভাবে সে একটা দালাল হায়ার করেছে এটাও বিশাল অন্যায় করেছে যে আমি ভিডিও টু ভিডিও করব আজকে করলেও তোকে ওই একে নোংরা জায়গায় টেনে নামাতো কারণ তুই নোংরামি করেছিস আর দালাল রাখাতে আরও কিছু মানুষ তোর প্রতি খারকে গেছে আমি ক্যাথাকে বলছি তাই এই রকম দালাল ঘোষণা করেছিল যে ও কুদুম কেলিয়া অলক্ষ্মী বিদায় হয়েছে বলে চলে গেছে আর দাদা দিয়ে কিন্তু বারবার হবে না এই যে দাদা আদিজ্ঞতা করে তৈলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে খালি গায় ওই রকম একটা জাম্বুমানের মতন গতর দেখায় আর সেটা কে করে তার বোন ক্যাতাগুলানি ক্যাপচার করে বারংবার বলার পরও কিন্তু ও কিন্তু এটাকে বন্ধ করেনি শুধু মিত্ররাই না শত্রুরাও বলেছে ও শত্রুদের কথা শুনবে না ঠিক আছে মিত্রদের কথা শোন তারা তো ভালোর জন্যই বলছে এমন ওর কমেন্ট বক্সে বলেছে তোমাকে বলতে বলতে আমরা দিশা না ওকে একটা জামা করিও ভীষণ ওর লজ্জা করে না তোমারও দেখাতে লজ্জা করে না কিন্তু আমাদের দেখতে লজ্জা করে বলতে বলতে এরা হদ্দ হয়ে গেছে ওর কান ব্যথা হয়নি ওর শোনেও না তা সেই রকম এরকম অবাধ্য এরকম অবাধ্য মনের তো কপালে এরকমই তো হবে না দাদা এখন ওর মোবাইল ক্যামেরা অন দেখলেই বাবা যা অঙ্গভঙ্গি করে না দেখে মনে হয় এরা এত মিলমিশের ভাই বোন যে এরা এদের মধ্যে এই যে মারদাঙ্গা হয়েছে মেরেছে দালাল যে যেটা রটিয়েছে মনে হয় যেন এটা ভুল ভাল বলেছে তাহলে আমরা তো জানতে পেরেছি দালালের এর থেকে তাই এইটার তো কম্পিটিশান দিয়ে বা একে দম দমিয়ে সীমার বর সীমাকে মেরেছে এটা সত্যি বাকচাতুরি হয়ে গেছে মানে বালখেলাও হয়ে গেছে মানে ছোটোদের মতন হয়ে গেছে যে ও কে খবর পেয়েছে কি করে চুনা আমি শুধু ভাবি চুনার মধ্যে কোয়ালিটি ছিল কিন্তু সেটা ও হারিয়ে ফেলছে দিনকে দিন সীমার পাশের বাড়ি থেকে খবর পেয়েছে কিন্তু ওই যে গল্পের গুরুকে গাছে ওঠানো আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের একটা অভ্যেসে দাঁড়িয়ে আছে যা দেখছে সেটা নিয়ে বলবে না যেটা দেখতে পাচ্ছে না যেটা হচ্ছে না সেটাকে প্রতিস্থাপন করবে যে এটা হয়েছে এই রাস্তাটাই দেখিয়ে দিয়েছে লাতখল লিকেজবালি দালাল সে এমএসএলদের প্রত্যেকটা নারীকে এক একটা নিত্য নতুন পুরুষের সাথে শুয়ে দিচ্ছে যেগুলো ওর মানে মন প্রসূত কল্পনা প্রসূত যে এই পুরুষের সাথে এক একটা নারীকে শুয়ে দেওয়া যেতে পারে মানে ও ভীষণভাবে ওর ভিডিওটা পাবলিশ এবং পপুলার করার জন্য ও প্রতিনিয়ত এরাম করে গেছে এখন ও নিজেই গুয়ে বসে গেছে ও জানে যে এইগুলো খুব বেকার হয়েছে আমার খাওয়ার জন্য খাওয়ানোর জন্য যার জন্য ও কিন্তু আইনি পথে আছে এটা কিন্তু পরিষ্কার তারপরেও ও কিন্তু নোংরা বলতে ছাড়ে না সীমাকে সীমা আজকে যেরকম তার পারিবারিক কেচ্ছা তুলে ধরছে যেটা আমি মনে করি উচিত না তেমনি তার জন্ম বৃত্তান্ত জন্ম কোথায় সেটাও কিন্তু সীমা বলেছে সীমা যদি আজকে না বলতো তাহলে কিন্তু কারো সাধ্য ছিল না ওর সম্পর্কে জানা আর এটা বলাতে আমাদের কিছু না করলেও সেই বিছানায় টেনে নিয়ে চলে যায় তোর স্বামী ছাড়াও তুই অন্য পুরুষে আসক্ত এবং সেটা সেই কাজকর্মগুলো বিছানায় হয় তা খুব সহজেই বিছানায় টেনে নিয়ে যেতে সুবিধা তারপরে সেটা তো অস্বীকার করার উপায় নেই কাজল করে তোমায় রাগ আমার চোখের কোণে দেখো এইটাও হাওয়ায় ভাসেনি ও নিশ্চয়ই বলেছে বলার চেষ্টা করেছে কাউকে দিয়ে যার জন্যে এই নামটা আমাদের ওয়াইটিতে চর্চিত একটা বিষয় খুব সহজে ওর সাথে ওটা বসা খাওয়া ঘুরতে যাওয়াটা বলে আমার কথা হচ্ছে যে সীমা মার খায়নি সীমাকে এইটা কেন বলা হচ্ছে কারণ সীমা যেহেতু কেতাকড়ানিকে বলেছে যে ও মার খায় দেখো আজকে ওর দাদা টাকা মুখে গুঁজে দিচ্ছে বলেই সমস্তটা এখন মানে রকম আমি অবাক হয়ে যাই হ্যাঁ সরু চাকরির সাথে লাইফা প্রেম করেছে প্রেম করার পর এই এই নিয়েই মানে হ্যাঁটা করেছে আমার বৌদির বাপের বাড়ি আর্থিক সঙ্গতি সেরকম নেই যার জন্যে বিয়েটা সামাজিক মতো হবে না এই আগ্রুম বাঘরুম এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি তাহলে আজকে লাইফা গায়ে হাত তুলেছে সে যে আগে তোলেনি বা পরে তুলবে না এরকম গ্যারান্টি তো নেই যেদিন মেরেছে সেই দিন কেতাকুরানি কী বলেছে দালালকে বলেছে তার আগেও যে মারিনি এটা তো প্রমাণ হয়নি না যেদিনই মেরেছে সেদিনই দালালকে বলেছে দালাল ফোরকাস করেছে যে একবার গায়ে হাত তুলে সে স্বামী বলো আর দালা বাবাই বলো এই মার স্বভাব কিন্তু থেকে যায় আজকে বোনকে মারছে কালকে তার বউকেও মারবে কারণ এটা স্বভাব মার যখন দেবে তখন ওই বোনকে দিচ্ছে এরপরে দালান এরপরে বউয়ের গায়ে হাত তুলবে এটা তার রক্তের দোষ সে যতই চেষ্টা করুক বোনকে মেরে যে আগামী দিনও মারবে আর সেটা কিন্তু আমাদের খুব পরিষ্কার দাদার সাথে কথা বলতে গেলে দশবার কিন্তু কেতা ভাবে হ্যাঁ এই যে বলে যখন বলছে যে দাদা বেগতিক কিছু বলবে তখনই ক্যামেরা সরিয়ে নেয় আর দাদাকে দেখাতেই হবে ও জানে যে আমার বিড়াল ছানাকে দেখি আমি প্রচুর ভিউজ ইনকাম করি তাহলে আমার এই তৈলঙ্গ দাদাকে বারণ করে সবাই তারপরও ঠ্যাটার মতন আমি দেখিয়ে আমি ভিউজ কামাবো তাহলে এই হচ্ছে ঠ্যাটা এ কি কী করতে পারে শ্বশুরবাড়িতে কী কী করে বেরিয়ে এসছে এটা আমাদের কাছে এখন পরিষ্কার খুব ভালো মেয়ে না এ বদনাম দিয়েছে এ আবার পুনরায় সংসার করবে মানে ও জানে যে আমি সন্দীপকে ঠিক ম্যানেজ করতে পারবো সন্দীপ জানবে না তাও আমি ল্যাটা দীপ্তের সাথে সম্পর্ক রাখবো কিন্তু আমার শাশুমা আমার শাশুমা সব জানে সব বুঝতে পেরেছে হুম তাহলে তার চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারবো না তাই জন্যে মাকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে মাকে হাঁটাও একসাথে সংসার করব আর শ্বশুরমশাই শ্বশুরমশাইকে নেবে যে শ্বশুরমশাই বদনামও করেছিল নিজেই বুঝিয়ে দিচ্ছে যে এরা কেউ খারাপ না খারাপ আমি তাই জন্য আমি ওই সংসারে থাকতে পারলাম না বুঝাতে পারছি চলো ইন্দ্র তারপরে তো আরও রয়েছে হ্যাঁ আরও রয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি পাপ বাক্যে ছাড়ে না জানেন তো অতিরিক্ত পাপ আপনি বুঝে যাবেন যে আপনি টিকতে পারছেন না বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বরের ভিডিও তারা বৃহস্পতি শুক্রবার দিল না শনিবার দিল তার মা রোববার সেই ভিডিওর অংশ দিল মেয়ে আবার ওর মা আবার আরম্ভ করলো ওই বৃহস্পতিবারের ব্লগ তারা টুকরো টুকরো করে দিতে আরম্ভ করলো একই জিনিস সে শনিবার রোববার দিল পাপ বাপকে ছাড়ে না এত অন্যায় সহ্য করতে পারিনি যার জন্যে অমাবস্যা দেবীর ব্লগে কথাই শোনা গেছে ছবি দেখা যায়নি তাহলে এইগুলো হচ্ছে পাপ যে একদিন করে সেটা তোরা চার দিন চালাবি সেটা কি করে হয় প্রথম ঠিক ওই পাবদা মাছ নুন হলুদ মাখানোর ঠিক ওখানে গিয়ে স্টপ হয়ে গেল সেখান থেকে কে শুরু করলো সেখান দিয়ে শুরু করলো ক্যাকুরাণী কারণ ক্যথাকুরানিকে দেখাতে হবে রোববার কারণ শুক্র শনিবার ছিল না পুরো পরিষ্কার এটা পরিষ্কার হিসেব তো অস্বীকার করার বা ইগনোর করার কোনো জায়গা নেই আমরা বারংবার চোখে আঙুল দিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি ও শুক্রবার থেকে শনিবার থাকে না ও ডিউটি দিতে যায় ঘনায় হ্যাঁ একদম ধ্রুব সত্য এটা আপনারা বুঝতে পেরেও চুপ করে আছেন সেটা আপনাদের ওই যে বললাম দাসকত লিখে দিয়েছেন যার জন্য ক্যাথাকে মেরেছে বলে মানে মেরেছে এটা মানে সহ্য করতে পারছে না চুনা এইভাবে চাটিস না চাটলে তোর অ্যালার্জি বেরিয়ে যাবে তোর আমি সারা শরীরে বেরিয়ে যাবে যেটা সত্যি সেটাকে সত্যি বলার চেষ্টা কর যে হ্যাঁ ও তো মার খেয়েছে ও মার খেয়েছে বলেছে বলে সীমাও মার খেয়েছে এইটা তো তোর কি বলবো মানে তোর প্রতিহিংসা নিচ্ছিস তাই না প্রতিহিংসা পলায়ন হয়ে গেছে রিভেন্স নিচ্ছিস আমি যেটা বলছিলাম পাপ বাপকে ছাড়ে না ওই বারো তারিখের ভিডিও ওরা রোজ একটু একটু করে ছাড়ছে যা দেবীর পুরো ফিউজ হয়ে গেছে শুধু কথা শোনা সেই কথা শুনবেন তাতে বুঝবেন যে তারা কি খাচ্ছে কোন মাছ খাচ্ছে কি বলছে পুরো পরিষ্কার শুধু দেখতে পাচ্ছেন না কিন্তু বুঝতে পাচ্ছেন যে ওই বারো তারিখের ভিডিও ওরা পাট পাট করে টুকরো টুকরো করে মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে তারপরেও আপনারা বলবেন সুরাটে মার মেয়ে গেছে এটাও আপনাদের বিশ্বাস করতে হবে যেরকম ওই যে অযোধ্যা কাণ্ডে অযোধ্যা কাণ্ডের সময় ওরা কিন্তু দেখায়নি যে ল্যাটা যাচ্ছে কে কে গেছে এক পরিবারের চারটে মহিলা গেছে তার ঠাম্মি তার মা তার বৌদি আসে নিজে আর তার মা তার বাবা দাদা ছেড়ে দিল এটা সম্ভব নয় ঠিক সুরাটও তাই যতই ট্রেনের টিকিট ওদের কথায় তো অসংলগ্ন একজন বলছে আমরা গিয়ে হোটেল বুক করছি একজন বলছে আমরা অনলাইনে করেছি যা দেখিয়েছিল অনলাইনে সেরকমই ভিডিও মানে এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভীষণভাবে অভাব কারণ এরা এখনও সড়গড় হয়নি এরা আপনারা চিন্তা করুন না বাংলায় টাইপ করতে পারে না ক্যাথা সে কমিউনিটি পোস্ট বাংলায় দিয়েছে তারপরে আর পাচ্ছে না কারণ তারপরে আর লেখা নেই তখন সে লাইভ একটা বড় ব্লগার সে লাইভ ওপেন করতে পারে না আপনারা বুঝতে পারছেন এতে তো আপনাদের বোঝা উচিত একটা ব্লক চ্যানেল স্টার্টিং করছে তার ফটো দিয়ে এরাম ধোয়া চলে যাচ্ছে এই করে এগুলো কে করেছে এগুলো ক্যাথার পক্ষে সম্ভবই না এটা আমরা জানি কিন্তু তাও আপনারা ল্যাটার উপস্থিতি মানতে চান না বা মেনেও আপনারা বলতে চান না যেমন আজকে চুনা চুনা যেই দেখলো ও বাবা মার খেয়েছে ক্যাথা না সীমাও মার খেয়েছে কিন্তু এইগুলো তো ছেলে খেলা হয়ে যাচ্ছে ভিডিও টু ভিডিও আমরা কেউ করছি না তবে মার যে ও খেয়েছিল এবং পুনরায় খাচ্ছে কি না সেটা তো আর দালালকে বলে না দালালের উপস্থিতি দালালের সমস্ত কিছু ও আবার বুঝে গেছে দালালকে সব বলে না দালালকে বলেইনি যে ওই অযোধ্যায় ল্যাটা দিপ্ত গেছিলো ফোকলা ছিল। তাহলে ও বলছে ও আমাকে ও না ও বলেছে যে সুরাটে যায়নি তুই জানলি কি করে তুই কি করে জানলি এসব হ্যাঁ তুই যেগুলো জানিস না সেই বিষয়ে বলবি না তোকেও কিছু বলে না তোর মুখ দিয়ে পরে বেরিয়ে গেছে যে তুই তো আমায় বলিস নি বলছে লাকপুর দালাল ক্যাথাকে বলছে তোরা যে ওই উত্তরাখণ্ডে গেছিলি উত্তরাখণ্ডে না অযোধ্যায় গেছিলি তোদের সাথে ল্যাটা ছিল এটা তো বলিস আর আমি প্রতিনিয়ত অস্বীকার করে গেছি যে না ল্যাটা নেই ল্যাটা নেই ল্যাটা নেই তাহলে এই তো অবস্থা আজকে ও নোংরামিটা করছে সেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি ও ভাব যে ল্যাটা হেভি বুদ্ধি দিয়ে ক্যাতাকে বোঝাচ্ছে আর ক্যাথা সেইভাবে ভিডিও করছে আর মানুষ বুঝতে পারছে না এটা হতে পারে তাহলে তাহলে আজকে আমরা পরিষ্কার যে ওরা বারো তারিখের ব্লগটাকে টুকরো টুকরো করে সবাই দেখাচ্ছে এই জন্য পাপ বাপকে ছেড়ে না অমাবস্যা দেবীর ভিডিও আর ওই কথাই শোনা গেছে ছবি আর দেখা যায়নি তাহলে নিতে পারে না এত পাপ না নিতে পারে না ইউটিউবও নিচ্ছে না ক্যামেরাও নিচ্ছে না তাহলে এই তো অবস্থা তারপরেও দেখে না যে আমি ভিডিওটা ছাড়লাম এরা এক একটা জোকার বাপটা জোকারগিরি করে সারা দিন ধরে জোকারগিরি করছে বাপ আমি শুধু ভাবি এদের ক্যারেক্টারগুলো বোঝা যাচ্ছে আজকে ইউটিউব আছে বলে ইউটিউবের চ্যানেল খুলে দিয়েছে বলে তারা এরা তো হঠাৎ করে হয়নি এরা প্রথম অবস্থা থেকে ছিল ইন বর্ণ ছিল তাহলে এইরকম চক্ষু পর্দাহীনভাবে নীলজ্জভাবে সাপোর্ট করা উচিত না সন্দীপের ভুল দেখলে বলি আমরা আমি তো বলি তাহলে নীলজ্জভাবে অন্ধ সাপোর্টার হলে তখন মানুষে এসব নোংরামিগুলো ছুড়ে দেবে যে তাহলে কেন বসে আছে ছেলেদের সাথে বিয়ে দিয়ে দাও ছেলে পড়াশোনা করছে কিন্তু বুড়ি ও ছেলেকে নিয়ে চাউমিন খাচ্ছে সেখানেও ক্যাথার নাম করছে মানে ও যে কীভাবে ছেলেকে উত্তেজিত করাচ্ছে ছেলে তো বলতেই পারে যে মায়ের মুখে ওই একটা নাম বারংবার শুনি আসতে যেতে বাড়ির মধ্যে লাইভ করছে ভিডিও করছে তা ছেলের মনে উৎসাহিত হবে উৎসাহ জাগবে তাই এইগুলো জাস্ট নোংরামি ছেলের সাথে চাউমিন খেতে করতে বেড়াতে গেছে সেখানেও ক্যাথার নামে ক্যাথা এই ক্যাথা ওই মানুষকে বলার সুযোগ করে দিলে মানুষ মানুষ কিছু না দেখে শুয়ে দিচ্ছে অন্য পুরুষের সাথে অন্য পুরুষের সাথে শুয়ে দিচ্ছে সে কেউ ফর্টি নাইন রুপিস চাইলেও মনে করছে ফর্টি নাইন রুপিসেরই চেহারা শুয়ে পড়তে পারে ফর্টি নাইন রুপি পরে আর কোথায় ঠ্যাং দেখেছি ইফসি ওই ঠ্যাং খুঁজে খুঁজে দেখাতে হচ্ছে কারণ ওই যে মডুলার কিচেন হচ্ছে তাহলে এই তো অবস্থা ও টুতে পড়তো তখন না ও মামা চুলকে দিয়েছে তাহলে বুঝুন এদের তাহলে কোন ক্লাস থেকে চুলকানি রোগ হয়েছিল যেগুলো কাকা যেটা মামা মেসে সব চুলকে দিত তাহলে এই তো ইজিলি সবার সাথে শুয়ে দেয় তাই না তারপরে এত বড় লোকের জ্ঞানী চ্যানেল খুলেছে যে ভাতার কাকে বলে সে জানি না সে বাপ ভাতারি করছে শ্বশুর ভাতারি করছে নন্দাই ভাতারি করছে আরও কাকে কাকে ভাতারি করছে কে কে কার কা বাড়িতে খেয়েছে যার যার বাড়িতে গিয়ে লাল লাল খাসির ঝোল ভাত এইসব খেয়েছে সব কটা ভাতার ও কি বলবো তাহলে এই বুদ্ধি নিয়ে এরা ইউটিউবে কি করছে তাহলে অন্যের মতন সাপোর্ট করলে তখন কিন্তু এইভাবেই আক্রমণ করবে যে তোমার ছেলের সাথে বিয়ে দাও তাই কি না বন্ধুরা এই তো অবস্থা তাই এইটুকানি দিলাম যে আমাদের এখানে ভিডিওর জন্য ভিডিও করে বসে যাচ্ছে ভিডিওর সারমর্ম বিষয়বস্তুর থেকে দূরে অবস্থান করছে আজকে ক্যাথা মার খেয়েছে বলেই তো মানুষে বলার সুযোগ পাচ্ছে আর কে বলেছে বলেছে ওর ওয়ান অ্যান্ড অনলি দালাল বলেছে যে ওকে মেরেছে ওর দাদা আরও বলার অপেক্ষায় ছিল ও পালন করছে যে আমার এখানে থাকতে হয় এইটা তো ভাবতে হবে তাহলে এই দালালিটা করছে একদম একদম ডাউন মার্কেট হয়ে যে ওর বাপের বাড়িতে থাকতে হবে এইগুলো শুনলে তারা তো আবার ওর প্রতি অন্যায় অবিচার করবে আর যত দোষ অন্য পার্টিদের না ও ফ্ল্যাটে থাকতে পারলো না ওর কারণে ও ফ্ল্যাটে থাকতে পারেনি তাহলে চলো বন্ধুর আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আমি বল